গুরুতর পার্কিনসন বা অন্যান্য স্নায়বিক অবস্থার রোগীদের যা কম্পন, স্প্যামস, খিঁচুনি, আবেগপ্রবণ চিন্তাভাবনা এবং বাধ্যতামূলক আচরণের মতো অনিয়ন্ত্রিত লক্ষণগুলির কারণ হয়, তাদের বৈদ্যুতিক মস্তিষ্কের উদ্দীপক দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এই উদ্দীপকগুলি অস্বাভাবিক সংকেতকে বাধা দেয় যা লক্ষণগুলির কারণ হয়, কিছু রোগীদের কিছুটা স্বস্তি দেয়। কিছু রোগীর স্মৃতিশক্তি হ্রাস, মেজাজ পরিবর্তন বা সামান্য লক্ষণ উন্নতির সাথে সমন্বয় যে ক্ষতির মতো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারে। উদ্দীপকগুলি থ্যালামাস এবং বেসাল গ্যাংলিয়াতে রোপণ করা হয়, কেন্দ্রীয় মস্তিষ্কের কাঠামো যা স্নায়বিক নেটওয়ার্কগুলির মধ্যে তথ্য বিনিময় করে চলাচল, দৃষ্টি এবং মস্তিষ্কের অন্যান্য ক্রিয়াকলাপ সমন্বয় করে। একই শারীরবৃত্তির স্পটে স্থাপন করা ইলেকট্রোডগুলি বিভিন্ন ব্যক্তির বিভিন্ন নেটওয়ার্ককে প্রভাবিত করতে পারে, তাই প্রতিটি ব্যক্তির কার্যকরী নেটওয়ার্কগুলি কিছুটা আলাদাভাবে অবস্থান করে। থ্যালামাস এবং বেসাল গ্যাংলিয়া, যা পার্কিনসন রোগ, টুরেটের সিন্ড্রোম এবং অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধির মতো স্নায়বিক এবং মানসিক অবস্থার সাথে যুক্ত হয়েছে, মস্তিষ্কের বিভিন্ন অংশকে সংযুক্ত করে। যাই হোক, এই কাঠামোগুলি ম্যাপিং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং এবং প্রচুর পরিমাণে ডেটা প্রয়োজন, যা নিউরোসার্জনদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যাদের এই অঞ্চলে মস্তিষ্কের ক্রিয়াকলাপের স্বতন্ত্র মানচিত্রের অভাব রয়েছে। গবেষকরা বেসাল গ্যাংলিয়া এবং থ্যালামাসের কার্যকরী নেটওয়ার্ক মানচিত্র তৈরি করেছিলেন। এই মানচিত্রগুলি ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে যে স্নায়বিক এবং মানসিক অবস্থার লোকেরা কেন বিভিন্ন লক্ষণ প্রদর্শন করে এবং কেন এই অঞ্চলে ইলেকট্রোড স্থাপনের বিভিন্ন ফলাফল থাকতে পারে। গবেষণাটি পরামর্শ দেয় যে সঠিক কার্যকরী নেটওয়ার্কের সুনির্দিষ্ট টার্গেটিং এবং ভুল নেটওয়ার্ক এড়ানো সফল গভীর মস্তিষ্কের উদ্দীপনা ফলাফলের জন্য অপরিহার্য। গড় শারীরবৃত্তীয় মানচিত্রের পরিবর্তে রোগীর ব্যক্তিগতকৃত কার্যকরী মস্তিষ্কের মানচিত্র ব্যবহার করে আরও ভালো ফলাফল অর্জন করা যেতে পারে।